বইমেলায়, থিয়েটারে, ক্যাফেটেরিয়ায়, পহেলা বৈশাখে, ভ্যালেন্টাইন উৎসবে শুধু মেয়েটার চোখে পড়ার দুঃসহ চেষ্টা ছাড়া ছেলেটা পুরো দস্তুর সাধারণ। মেয়েটার রূপে ও লাবণ্যে, ফ্যাশনে ও বসনে আগাগোড়া বিশেষণ। এক ঝাঁক প্রজাপতি উচ্ছল তরুণের ভিড়ে ছেলেটা একেবারে অপাঙ্গেও, তবু অতি বড় সাহস করে একদিন বলেই ফেলল, আমার সাথে চা খাবে? ছেলেটার দুঃসাহসী অফারে মেয়েটা অবাক হয়ে কি জানি কি মনে করে বলল, চলো। মেয়েটার মুখোমুখি বসা ছেলেটার বুক ধরফর, আড়ষ্ট জিহ্বা, চায়ে চুমুক দিয়ে বলল, ওয়েটার, আমাকে লবণ দাও। মেয়েটা অবাক হয়ে বলল, তুমি চাই লবণ খাবে নাকি? ছেলেটা বলল, হ্যাঁ, আমার জন্ম নোনা জলের সাগর পাড়ে। নোনা চায়ে চুমুক দিলে আমার চোখে ভেসে ওঠে আমার গ্রাম, নোনা জলে ভেসে যাওয়া আমার বাবা মায়ের মুখ। মেয়েটা অবাক হয়ে শুনল ছেলেটার কথা, তারপর বলল, আমি কোনোদিন সাগর দেখিনি, আমার বাড়ি পাহাড়ে, ওখানে গা ছুঁয়ে উড়ে যায় কোমল মেঘ পাখির মতো। সাগর আর পাহাড়ের গল্প ক্রমেই নিবিড় হলো দিনে দিনে, তারপর বিয়ে, সংসার এবং শেষে বুড়ো ও বুড়ি। বুড়ো মরার আগে বুড়ির হাতে একটা চিঠি দিয়ে বলল, মরার পর খুলবে। বুড়ো মারা যাওয়ার পর বুড়িটা চিঠিটা খুলল, তাতে লেখা আছে, বাস্তবে লবণ চা আমি কখনোই খেতাম না, তোমার সামনে থতমত খেয়ে চিনি বলতে লবণ বলে ফেলেছিলাম, আর বোকামি ঠাকতে অমন গল্প ফেঁদেছিলাম, তাই 40 বছর তোমার হাতে লবণ চা খেয়ে গেলাম। তোমার হাতে লবণ চা খুব মিষ্টি। বুড়ি প্রতিবেশীর বাড়িতে বেড়াতে গেল একদিন, তাকে চা দেওয়া হলো। বুড়ি বলল, একটু লবণ দিন। অবাক হয়ে প্রতিবেশী বলল, আপনি লবণ দিয়ে চা খাবেন নাকি? বুড়ি বলল, হ্যাঁ, লবণ চা খুব মিষ্টি।